কংগ্রেসের প্রতিবাদ মিছিলে ত্রিপুরা রাজ্য জুড়ে আবারও শক্তি বৃদ্ধি পেল। শাসক দলের বহু কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করেছেন সূত্রের খবর। ত্রিপুরা রাজ্য জুড়ে কংগ্রেসের প্রতিবাদ মিছিল একবার দেখুন, সেই চিত্রটি সরাসরি আপনাদের সঙ্গে তুলে ধরেছি। 23-এর বিধানসভা ভোটের আগে বিজেপির বড় ভাঙন। ত্রিপুরা রাজ্য জুড়ে কংগ্রেসের প্রতিবাদ মিছিল, আর এই প্রতিবাদ মিছিলে স্লোগান সরাসরি সেই চিত্রটি আপনাদের সঙ্গে প্রতিবেদনে তুলে ধরেছি। দেখুন, ত্রিপুরা রাজ্য জুড়ে কংগ্রেসের যুব নেতাদের স্লোগান, 2018-তে বিজেপিকে ভোট দিয়ে করেছিলাম ভুল, 23-এ ফুটবে না বিজেপির ফের বিপ্লব দেবের পদ্মফুল। এই নিয়ে উঠছে আগরতলার রাজপথে কংগ্রেসের সমহিমায় স্লোগান। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী দাপটে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ সহ কংগ্রেস কর্মী সমর্থকরা। রীতিমতো উপচে পড়া জনতার ভিড়, আর সেই জনতার মাঝে ত্রিপুরার উপনির্বাচনের ক্ষেত্রে এবং 23-এর নির্বাচনে কংগ্রেস কর্মীদের উপচে পড়া জনস্রোতের মিছিল, প্রতিবাদ মিছিল। দেখুন,